নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের এখানে একটু আগে অনেক ঝড় হয়ে গেছে, ঝড় জল। প্রথমে যে গানটা শোনাতে চাই, প্রথমে গান শোনাই, তারপরে গল্প করব সবার সাথে। আমার কৃষ্ণ প্রেম গোপনে রাখরাই, হোসনে উতলা
আসলে উতলা আমার কৃষ্ণ প্রেম গোপনে রাখরাই আসলে উতলা রাহুল দা জানো তো আমাদের আমার ফেসবুকে মানে গতকাল একটা মেমোরি শেয়ার হয়েছে, দেখলাম তোমার সাথে আমাদের কলকাতায় দেখা হয়েছে 1 বছর আগে। আচ্ছা হ্যাঁ, তোজোকে নিশ্চয়ই দেখাবো, তোজোকে না দেখালে তোজো নিজে খুব রেগেও যাবে। যে গানটা গাইলাম গানটা আমার ভীষণ প্রিয় গান। হ্যাঁ নিশ্চয়ই শোনাবো, যাত গেল বলে নিশ্চয়ই শোনাবো। আরেকটা গান যেটা মনে হয় আমরা যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি সেই সময়ে দাঁড়িয়ে গান গেয়ে আমরা একটু নিজেদেরকে সান্ত্বনা দিতে পারি, এর থেকে বড় কিছু বলতে পারি না। এবং এই যে লাইভ হচ্ছি, সবাই আসছেন, শুনছেন, নতুন মানুষের সঙ্গে আলাপ হচ্ছে, মানে এটা এটা সত্যি শুধু একটা যে দুঃখের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটাকে প্রলেপ মাখাচ্ছি। আমি একটা নতুন গান একটা গান সাইজির, আমি জানি এটা সাইজির পদ, অনেকে এটা নিয়ে বিতর্ক করেন এবং আমি ইচ্ছে করেই ভেবেছি যে বিতর্কিত যখন তখন এই গানটাই গাই, যেহেতু আমি এটা রেকর্ড করেছি। এবং আমি শুনেছি এই গানটা সাইজির পদ, মানে অনেকেই বলছেন এটা সাইজির পদ নয়, এটা অনেকে সাইজির পদ হিসেবে গাইছেন, মানে ভনিতায় সাইজির নাম উল্লেখ করে গাইছেন। আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করতে চাই। আমি বেশ কিছুদিন আগে কবির, আমাদের উত্তর ভারতের কবিরের ওপরে আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম। সেই ডকুমেন্টারিতে একটা জায়গায় বলছেন, যিনি রিসার্চ করেছেন তিনি বলছেন যে কবিরের আমি একটা গান পেয়েছি যে গানে হাওয়াই জাহাজের কথা বলা আছে, মানে এরোপ্লেনের কথা বলা আছে। ঠিক তারপরেই উনি বলছেন, আপনারাই বলুন, কবির যখন জীবিত তখন কিন্তু উড়োজাহাজ আসেনি, উড়োজাহাজ আবিষ্কারই হয়নি, তাহলে কি করে কবির লিখলেন উড়োজাহাজের কথা? আসলেই কি হচ্ছে, লুনিয়াখেড়ি বলে একটা জায়গা রয়েছে মধ্যপ্রদেশে, সেখানে বেস করেই এই ডকুমেন্টারিটা। এবং আমি অনেককে জানি সেখানে কবিরপন্থীরা রয়েছেন, যেরকম আমাদের কুষ্টিয়াতে সাইজি মানে পথ অনুসরণ করেন যারা তারা রয়েছেন, ঠিক সেরকম। হ্যাঁ তো সেরকম ওইখানে সবজিওয়ালা ফলওয়ালা সবাই কবিরের গান করেন, তার মানে কবির ওনাদের জীবনে বসে গেছে। যখন আমাদের জীবনে কেউ এরকমভাবে জীবনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে, তখন আমার সারাদিনের কাজে আমি সাইজিকে পাবো, আমার সারাদিনের কাজে আমি কবিরকে পাবো, আমি সারাদিনের কাজে মীরাবাইকে পাবো, আমি সারাদিনের কাজে হাসন রাজাকে পাবো। আর লোকগান তো বহতা নদীর মতন, পথ চলতে চলতে কোথায় যেন একটা নুড়ি পাথর থমকে গেল আর বাকিরা সবাই এগিয়ে গেল, বা একটা নতুন নুড়ি পাথর যোগ হয়ে গেল, এসব চলতে থাকবে। কিন্তু এই এই যে গানটা আমি গাইবো সেটা যদি সাইজির গান নাও হয়ে থাকে, সেটা যদি সাইজি নাও লিখে থাকেন নাও বলে থাকেন, তবু সাইজির নামে একটা অপূর্ব সুন্দর লোকগান আমি সাইজির পদ হিসেবেই গাইছি, যেহেতু আমি আমার যিনি সাধুগুরু তাদের কাছ থেকে আমি এটা এইভাবে পেয়েছি। আর তুমি এদিকে এসে বসো, তোমাকে তো একটু সবাই দেখবে, বেশি নারীও না। কৃষ্ণ প্রেমে
পোড়া দেহ কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী, কে বুঝবে অন্তরে কে মোছাবে আঁখি, কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী, যে দেশেতে আছে আমার বন্ধু চাঁদ কালা, সে দেশেতে যাব নিয়া নগর গায়ে ঘুরবায়ামি, নগর গায়ে ঘুরবায়ামি, যোগিনী বেশ ধরি তোমরা যদি দেখে থাকো খবর দিজ তাকে, নইলে আমি কালাই করে গেল, কালাই করে গেল, অসহায় একাকি কালা চাঁদকে হারাইয়ে হইলাম যোগিনী, কত দিবা নিশি গেল লালন বলে যুগল চরণ, লালন বলে যুগল চরণ, আমার ভাগ্যে হবে কি গানটা।
আমার ভীষণ ভীষণ প্রিয় গান। আচ্ছা, সাইজির গানও শোনানো হলো। আমি একটা গান একটু ছোট্ট করে তার কাহিনী বলে শোনাতে চাই, যদিও বা জানি না কোনো কারণে তাই। হ্যাঁ, কিন্তু আচ্ছা, রাহুলদা বলছেন এটা পূর্বাঞ্চলের সুরের চলনে। বাহ, আচ্ছা বিনোদিনী গাও। হ্যাঁ, গাইবো গাইবো পাপ্পু, দাঁড়া গাইছি। আচ্ছা, একটা গান, গানটার নাম হচ্ছে মির্জাপুর কইলে গুলজার হো কচরি গলি সুন গইলি বলম। এটা বেনারসের গান, এবং কচরি গলি বলে একটা গলি আছে। আপনারা যদি কেউ বেনারসে গিয়ে থাকেন তাহলে জানবেন। আচ্ছা, আমার 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 প্রণাম রইল, প্রণাম রইল আপনাদের প্রতি, পাভেলের মা বাবা। ঠিক আছে, আমার প্রণাম প্রণাম নেবেন। তো মির্জাপুর কইলে গুলজার হো কচরি গলি সুন গাইলি বলমুয়া, তা কারণ তার বলম কোথায় গেছে না, রেঙ্গুনে গেছে। তখন সকলে কিন্তু রেঙ্গুনে চাকরি করতে যেত। হ্যাঁ, আমাদের চাটগে, আমি কিন্তু আমার আমার পৈতৃক ভিটা চিটাগং, আমার বাপ ঠাকুরদা ঠাকুরমা সবাই চিটাগংয়ের, আমার মামাবাড়ির সব বাই চিটাগংয়ের, তারা পাথরঘাটার মানুষ। আর আমার বাবার বাড়ি বিনাজুরি রাউজান, শুধু আমার বাবা এখানে, বাকিরা সবাই কিন্তু ওখানে। আমার দিদিরা দাদারা সবাই ঢাকাতে থাকেন, এবং কেউ কেউ চিটাগং টাউনে থাকেন, তারা আশা করি অনেকেই দেখছেন। আমার মামারাও চিটাগং টাউনেই আছেন। আচ্ছা, তো তো আমরা জানি যে সবাই রেঙ্গুনে চাকরি করতে যেত, সেই রকম একটা গান। তো তার বলম রেঙ্গুনে গেছে, কি বলছে, মির্জাপুর কইলে গুলজার হো কচরি গলি সুন গইলি বলম, মির্জাপুর কইলে গুলজার হো কচরি গলি সুন গইলি বলম, 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 মির্জাপুর কইলে গুলজার হো কচরি গলি সুন গইলি বলম, মির্জাপুর কইলে গুলজার হো কচরি গলি সুন গইলি বলম, যেহি মির্জাপুর বাসে ওঢালি জাহাজবা, এহি মির্জাপুর বাসে ওঢালি জাহাজবা, পিয়া চলি গইল রঙ্গুন হো কচরি গলি সুন গইল বলম, মির্জাপুর কইল গুলজার হো কচরি গলি সুন গইল বলম, পানবা সে পাতর ভাইলি তোরি ধনিয়া, পানবা সে পাতর ভাইলি তোরি ধনিয়া, সে জিয়া পেলোটে কালা না ঘো কচরি গলি সুন গইল বলম, সে জিয়া পেলোটে কালা না ঘো কচরি গলি সুন গইল বলম। দেখুন, এখানেই আমাদের লোকসঙ্গীতের মানে মজা, ম্যাজিক আমি বলতে পারি। যে মেয়েটি তার প্রিয়তমকে পাঠিয়ে দিতে হয়েছে, রেঙ্গুনে চলে গেছে সে চাকরি করতে, উড়োজাহাজ এসে নিয়ে গেছে, উড়োজাহাজে করে সে রেঙ্গুন চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, তৃষ্ণা তোজও আছে। আচ্ছা, সে বলছে তার যেহেতু পিয়া চলে গেছে, সেজিয়া মানে খাট, সে যে খাটে আছে
তার যে তার সেই খাটে সে শোয়, তার পাশে তার প্রিয়তম শোয়ার কথা, সেখানে কে শুয়ে আছে? প্রিয়তম তো নেই, কে শুয়ে আছে? বলছে সেজিয়াপে লেটে কালা নাগ, একটা কালো সাপ যেন শুয়ে আছে। মানে এটা তার দুঃখের কথা। ঠিক এইভাবেই লোকগানগুলো এত সুন্দর করে তৈরি হয়েছে। এটা বেনারসের একটা গান আপনাদেরকে শোনালাম। আচ্ছা, এবার একটু সাহস করে আমি আমার দেশের একটা গান শিখেছি, সেটা শোনাতে চাই। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমার চাগিয়া ভাষা বলার সুযোগ কম, আমার কিছু বোনরা রয়েছে এখানে, তারা তাদের সাথে ওই জন্য আমার মনের অনেক মিল, কারণ ওরা চাটগিয়া ভাষা বলতে পারে। আর আমার তো এরকম কোনো বন্ধু বান্ধব এখানে নেই যারা চাটগিয়া ভাষায় কথা বলে, কিন্তু আমার বাবা এবং আমার কাকা, মানে যারা রয়েছেন আমাদের পরিবারের সবাই, তারা কিন্তু মানে একটা কথাও শুদ্ধ ভাষায় বলে না। আর তারা যদি কোনো কারণে শুদ্ধ ভাষায় নিজেদের মধ্যে কথা বলে, আমরা অবাক হয়ে যাই। মানে কিরকম একটা লাগছে শুনতে, এরা তো কখনো মানে চাটগিয়া ভাষা ছেড়ে অন্য কথায় অন্য ভাষায় কথা বলে না, তাহলে হঠাৎ করে এদের কি হয়ে গেল? তো যার কারণে মনে হয় না খুব খারাপ উচ্চারণ করব, দেখা যাক। যদিও বা আমি এই গানটা গাইলে আমার ভুল ধরে, এই টুম্পা আমার ভুল ধরে যে এই তুমি এটা কি গাইছো, তবু আমার মনে হয় না খুব বেশি ভুল গাইবো। এই দেখ, রাহুলদা বলছে তোজো টুম্পি, সত্যি তোজো একটু পেছন দিকে করে যা, তাহলে সবাই তোকে দেখতে পাবে। তোজো আমার ছেলে, ও আমার সাথে বাজাচ্ছে নানান যন্ত্র। ও কালাসান গোহলার মাহালা, পেট পুরে দে তুয়ার লাই, ও কালাসান গোহলার মাহালা, পেট পুরে দে তুহার লাই, ও খালাসান গহলার মাহালা, পেট পুরে দে তুমার লাই। মাইকা গুদাম তহিন সামনি, জোর জোর রাইয়া পহরের ফানি, মাইটা গুদাম তহিনোর সামনি, জোর জোর আইয়া পহরের ফানি, আই বিজিলে যেমন তেমন, আই বিজিলে যেমন তেমন, তুমি বিজিলে পরান দর পহরার, ও খালাসান গহলার মাহালা, পেট পুরেতে তুহার লাই, ও খালাসান গহলার মাহালা, পেট পুরেতে তুহার লাই। কন্দে তুহি রহিও করি, আরে কাইলা বহর তেরি, কন্দে তুই রহিও পরি, আরে খাইলা বহর তেরি, দিনে রাইতে তুহার চিন্তাই, দিনে রাইতে তুহার চিন্তাই, ওহ বাগিনী সকুত গুম তহনাই, ও খালাসান গহলার মাহালা, পেট পুরে দে তোমার লাই। সখুত নদীর সুরমা খাজল, তোমার সখ তহিলাম পাগল, সখুত নদীর সুরমা খাজল, তোমার সখ তহিলাম পাগল, তোমারে সারা সুহনা সাহি, ওহ বাগিনীর মন নহজুহরাই, ও খালাসান গহলার মাহালা, পেট পুরে দে তুমার লাই, ও খালাসান গহলার মাহালা, পেট পুরে দে তুমার লাই। এটা আমারও খুব
খুবই খুবই প্রিয় গান, চাটগাইয়ারা যেখানে থাক না কেন তাদের ভাষা ভুলে না, একদমই তাই। শুধু তাদের ভাষা ভুলে না এটা নয়, তাদের আদব কায়দা, তাদের চাল চলন কিচ্ছু ভুলে না। আর বিশ্বাস করুন, আমি আমার জন্ম এখানে যদিও, কিন্তু আমার মা, মানে আমি 7-8 মাস যখন তার গর্ভে তখন মা চলে আসে, তো না আসলে ডেফিনেটলি আমার ওখানেই জন্ম হতো। কিন্তু আমি যেহেতু আমার বাবারা একদম মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে কথা বলা, চলন, মানুষকে আপ্যায়ন করা, অতিথি আপ্যায়ন, এই পুরোটা একদম মানে একদম অকৃত্রিমভাবে চট্টগ্রামের সব কিছু ধরে রেখেছেন, আমরাও সেই শেকড়ের মধ্যে আবদ্ধ, আমরা সেটার বাইরে একেবারেই না। আমরা আমরা খুব সুন্দর করে জানি মানুষ আপ্যায়ন করতে, এবং যেখানেই যাই না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে হঠাৎ করে কেউ যদি শুদ্ধ ভাষাও বলে চারখা, আচ্ছা চারখা চেষ্টা করব, কেউ যদি শুদ্ধ ভাষাও বলে দেখবেন চাটগিয়াদের একটা টান আছে, শুদ্ধ ভাষার মধ্যে একটা অদ্ভুত টান দিয়ে কথা বলছে, তখন তখন আমি মানে কোনো কিছু না ইয়ে করেই জিজ্ঞেস করে ফেলি যে আপনি চট্টগ্রামের? আমার আমার হাজব্যান্ড বলে যে এটা কিরকম হয়েছে, অচেনা মানুষ দেখলে, আলে চেনা অচেনার দরকার নেই, সে চাটগাঁয়া কিনা এটা জানতে পারলেই একটা খুশি আর কি। যাই হোক, আমি নিশ্চয়ই গাইবো সাইজির গান, আবার একটা গাইবো, এখন একটা এটা গাইছি, এটা হচ্ছে হযরত মনসুরের অধর মানুষ ধরা সহজ নয়, অধর মানুষ ধরা সহজ নয়, অধরাকে ধরতে গেলে, অধরাকে ধরতে গেলে জানতে মরতে হয়, ধরা সহজ নয়, অধর মানুষ ধরা সহজ নয়, অধর মানুষ ধরা সহজ নয়, ময়লা মাটি খুঁটি নাটি মনকে করা পরিপাটি, ময়লা মাটি খুঁটি নাটি মনকে করা পরিপাটি, ধরা সহজ নয়, অধর মানুষ ধরা সহজ নয়, অধর মানুষ ধরা সহজ নয়, ভাবর মন দিলে দিলে ধরা সহজ নয়, অধর মানুষ ধরা সহজ নয়, অধর মানুষ ধরা সহজ নয়, ভক্তি ভরে প্রেম ডরে বাঁধতারে প্রেম শৃঙ্খলে, সেই জন যদি দয়া করে, হযরত মনসুর রয় আশায়, ধরা সহজ নয়, অধর মানুষ ধরা সহজ নয়, অধর মানুষ ধরা সহজ নয়। এটা আমার খুব প্রিয় একটা গান। বেশ, আমরা
একটা সাইজির গান গাই না, আচ্ছা কোনটা গাই তুমি বলতো, তোদের একটা কিছু কথা বলো, হ্যাঁ একটু এই পাশটা এসে একটু দাঁড়িয়ে বাজাও না, তাহলে সবাই তোমায় দেখতে পাবে। সবার কাছ থেকে হয়েছে সাইজির একটা গান, একটা পদ, এটা আমার খুব প্রিয়, খুব প্রিয় একখানি পদ, খুব ভাল লাগে আমার এই গান। আমি এটা পলাশ আর পবিত্রার কাছে শুনেছিলাম প্রথমে, ওদের কাছ থেকে গানটা শিখেছি। প্রেম পাথারে যে সাঁতারে, তার মরণের ভয় কি আছে? প্রেম পাথারে যে সাঁতারে, মানে না বেদ বিধির কর্ম, শুদ্ধ প্রেম রসিকের ধর্ম, মানে না বেদ বিধির কর্ম, রসরাজ রসিকের মর্ম, রসরাজ রসিকের শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এ পঞ্চে হয় নিত্যানন্দ, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এ পঞ্চে হয় নিত্যানন্দ, যার অন্তরে সদা পাগলের পারা, দুই নয়নে বহে ধারা, পাগল প্রায় পাগলের পারা, দুই নয়নে বহে ধারা, লালন কয় সুরধুনির ধারা, লালন কয় সুরধুনি ধারায় রাধা মিশে যাচ্ছে, প্রেম পাথারে যে সাঁতারে,
প্রিয় গান, একটা গান আমি সেটাও খুব সম্প্রতি রেকর্ড করেছি, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সবাই শুনলে আমি খুব খুশি হব। যা যা সখী যা ফিরে যা, ও আমি আর যাব না ওই পাপ ঘরে, যা যা সখী যা ফিরে যা। কি সুন্দর করে বলছেন, সখী রে আমি বাদে বাদে কৃষ্ণ নিন্দা, আমি বাদে বাদে কৃষ্ণ নিন্দা, সই বলো কে মন কোরে, যা যা সখী যা ফিরে যা, ওই আমি আর যাব না ওই পাপ ঘরে, যা সখী সখী রে আমার আর পাঁজর কাটে দিবানিশি, আমার ননদিনের বাক্যশি, আর পাঁজর কাটে আমার ভাসলো গিজে কুল কলসি, আমার ভাসলো কুল কলসি, যা যা সখী যা ফিরে যা, সখী রে আর ঘর গিজে ইহা, আর যাদি রাধা সাদি হলো, আর ঘর গিয়ে ইহাই হলো, আর যাদি রাধা সাদি হলো, আমার খেপা পা তখন দাঁড়িয়েছিল, যুগল রূপ দেব
রে দাদা সখী দাদা সখী যা ফিরে যা। অনেক গান শোনালাম, এবার ধীরে ধীরে বিদায় নিই। কি শোনাই, শেষ কিছু শোনাই, শেষ একটা শুনিয়ে আমি আজকের মতন বিদায় নিতে চাইবো। আমার বেশ একটা গান বলবো না, একটা আমি একটা দাদার কাছে শুনেছিলাম, দুটো চারটে ছটা লাইন। আমি ভেবেছিলাম সেটা গান বুঝি, তো পরে দাদা বললেন যে না, এটা ঠিক ওরকম গান নয়, উত্তরবঙ্গে এগুলো মানে অনেক বড় পদ হয় এবং এই সমস্ত পদের একটা অংশ আর কি। আমি আচ্ছা, কিন্তু আমার গানের কথাটা খুব ভালো লেগেছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে চাই। গানের কথা এরকম, শ্যাম কালায় রে শ্যাম কালা ছাড়িয়া দে মোর শাড়ি রহন চলে যায় বেলা, শ্যাম কালায় রে শ্যাম কালা ছাড়িয়া দে মোর শাড়ি রহন চল যায় বেলা, ছাড়িয়া দে মোর শাড়ির কানি দেহরি হইলে মারবে স্বামি, শ্যাম কালায় রে শ্যাম কালা ছাড়িয়া দে মোর শাড়ি রহন চল যায় বেলা, একে তো অন্ধায়ের রাতি সঙ্গে নাই মোর সঙ্গের সাথী, শ্যাম কালায় রে শ্যাম কালা ছাড়িয়া দে মোর শাড়ি রহন চল যায় বেলা। আচ্ছা, অনেকে আমাকে চরখা শোনাতে বলছে। চরখা চরখা আমি একটা গান রেকর্ড করেছি, চরখা চরখা একটা পাঞ্জাবি লোকগান, কিন্তু গানের কথার অর্থ খুবই সুন্দর। গানের কথার অর্থ হচ্ছে মাইয়া তেরে বেখানু চুকে চরখা গলে গলি দে বিচ দাবা, ওয়ে লোকা পাণে মে কত দি তাঁদ তেরিয়া ইয়াদা তে পাওয়া। ঈশ্বর এই চরখা কাটা, এই যে একাগ্রতা, ঈশ্বরের সাধনার সঙ্গে তার তুলনা। এবং বলছে, যাই হোক গানটা গাই, গানটার মূল অর্থ তাই, মাইয়া তেরে বেখানু চোখ চরখা গলে দে বিচ দাবা, ওয়ে লোকা পাণ মে কত দি তাঁদ তেরিয়া ইয়াদা তে পাওয়া, বে মাইয়া তেরে বেখানু চোখ চরখা গলে দে বিচ দাবা, ওয়ে লোকা পাণ মে কত দি তাঁদ তেরিয়া ইয়াদা তে পাওয়া, বে মাইয়া তেরে বেখানু। তো এরকম একটা গান চরখা। আমি একটা অন্য কিছু শুনিয়ে ধীরে ধীরে কেটে পড়ি। কি শোনায়, মামা এটা গাইব, কে কা
তোমাকে এইদিকে কি ওইদিকে বৃন্দাবনে পথে যাব ভাই পদ্মা খাবে কে বৃন্দাবনে আজকের ফেসবুক লাইফটা যেন মনে হলো বড় মানে আন্তরিক, সকলে আছেন এবং আমি একটা কথা আপনাদের সবাইকে জানাতে চাই যে এই এই যে থিয়েট্রিক্যাল পেজ খ্যাপার, এই থিয়েট্রিক্যাল পেজের ওরা এই লাইফটা করছে, কিছু
তহবিল সংগ্রহের জন্য, সেটা পেজে বারবার শেয়ার হচ্ছে, সবাই শেয়ার করছেন। আমারও আপনাদের সকলের কাছে অনুরোধ রইল যে এই তহবিলে আপনারা নিশ্চয়ই আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এবং সেটা ভীষণভাবে কাম্য, ভীষণভাবে দরকার, ভীষণভাবে প্রয়োজন এই এই সময়টাতে। আমার খুবই ভাল লাগলো এভাবে এই প্ল্যাটফর্ম থেকে লাইভ আসতে পেরে, অনেকের সাথে নতুন পরিচয় হলো এবং অনেকের মনের ইচ্ছেগুলো, যখন কেউ গান রিকোয়েস্ট করে তখন মানে মনের ইচ্ছেটা আর কি প্রকাশ হয়, সেটা খুব ভালোই লাগে। সব গান হয়তো সবসময় গাওয়া হয়ে ওঠে না, আবার কখনো দেখা হবে, আবার কখনো আবার নিশ্চয়ই আপনাদের এই অনুরোধগুলো মাথায় থাকবে এবং আমি সেই অনুযায়ী গান গাইব। আজ আসি, আপনাদের সকলকে সুস্থতা কামনা করি, সবাই একেবারে সুন্দরভাবে সুস্থভাবে কাটান। আর খ্যাপার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন আপনারা। রাহুলদা বলছে তোজো একটা গান গা, তোজো একটা কিছু শোনাবে, হাত তো হাত দিয়েই বাজিয়ে শোনাও না, এ নাও কি শোনাবে বলো, এটা নাও, এটা এটা নিলে ওই যে কি একটা, তোমার কি একটা বলো, কি একটা, বেশ ইংলিশ না বাংলা, এই ইংলিশ যাই আর আমরা সবাই এই যে তোজো একটা খুব ভালো কথা বলেছে, সেটা আশা করি সকলে মানবো আমরা, সেটা হচ্ছে যে এমন সুযোগ ঈশ্বর দিয়েছে সেটাকে কাজে লাগাও, রেয়াজ রেয়াজ করো, হ্যাঁ কাজ করো, মানে নতুন নতুন গান তোলো। ও ও কিন্তু সত্যি, ও একটা রাজস্থানি খরতাল আছে, সেটা এক মানে এটা আমি অনেক আগে কিনেছিলাম এবং ওকে একদিনই একজন রাজস্থানি মিউজিশিয়ান, উনি শিল্পী, উনি শিখিয়েছে কয়েকটা। মামা তুমি ওটা শোনাবে, ও তোমার ওই যন্ত্রটা দেখাবে, আপনাদেরকে আমি যন্ত্রটা দেখাতে চাই। এটি রাজস্থানি একটি পার্কিউসিভ যন্ত্র, এটার নাম এই চারটে কাঠ বিশেষভাবে একটা শেপে কাটা, এটাকে বলে খরতাল। আর আমি সরে যাচ্ছি, তোজো তোজো এখান, আমি এমনভাবে আসলে বসেছি, আমি তোমার দিকে ঘুরিয়ে দেবো তোজো। হ্যাঁ খরতাল, এই দেখো খরতালটা আগে শোনাও তুমি, আউচ, আর এইটা নাও, এইটা নাও, এত জোরে এটা, এটা আওয়াজ নাও, শোনাও আগে খরতালটা শোনাও, বলে নাও বলে নাও, তোমাকে যন্ত্রটা একটু দেখাতে হবে। এই এটা হচ্ছে এই খরতালটার হোল্ডিং এভাবে, হ্যাঁ যন্ত্রটা একটু একটু কঠিন, আর এটা তো বড় বেশি খচর খচর যেন আওয়াজ না হয়, চলো একটু উঁচু করে ধরো, তাহলে তাহলে ওনারা দেখতে পাবে। এটার মাঝখানটায় ধরতে হবে, আর এই দুটো ফিঙ্গার দিয়ে পুশ করে আওয়াজটা, আর এটা হাতটা এরম নিচ ধরে ধরতে হবে। মামা তুই কি কালু সাহেবের মেয়ে গাইবি? না না, তাহলে নতুন যেটা
নতুন ঠিক আছে ছোট গান ঠিক আছে যদি বা ইংলিশ হ্যাঁ ইংরেজি গান সেটা বলে নাও কার গান সব বলে নাও এটা বব ডিলনের একটা গান যেটা উনি ইয়েদের সাথেও রেকর্ড করেছিল গানস এন্ড রোজেস নকিং অন হেভেনস ডোর তোজোর এই কোয়ারেন্টাইনের সময়টা খুবই ভালো কাটছে ওর সত্যি সত্যি আমি মা ওর মা হয়ে বলছি না আমি অ্যাজ আ মিউজিশিয়ান বলছি ও সত্যি এটাকে কাজে লাগালো ও ইউকেলেলটা ইউটিউব দেখে শিখে নিল ও খরতালটা প্র্যাকটিস করছে অ্যান্ড আই রিয়েলি রিয়েলি ওকে হিংসা করি আমি সত্যি হিংসা করি আমি পারি না এইসব বাজাতে বাজাতে দেখ রাহুলদা বলেছে অনেক ভালোবাসা অনেক আদর তোজো আরও রেয়াজ করবে রাহুলদাকে কথা দাও সবাইকে কথা দাও আরও আরও রেয়াজ করবে নিশ্চয়ই নিশ্চয়ই আরও রেয়াজ করবে আরেক দিন আসবো আমরা দুজনে মিলে নিশ্চয়ই এবং হ্যাঁ এবং সত্যি এই গানটা আমি বুঝতে পারিনি যে ও কী গাইছে আজকে ভালো করে শুনলাম আই ফিল আই অ্যাম নকিং অন হেভেনস ডোর এটা সত্যি অপূর্ব একটা লিরিক বলছে মামা টেক দিস ব্যাজ অফ মি আই কান্ট ইউজ ইট এনি মোর আমি এটা আর ইউজ করতে পারছি না আমার এই ব্যাজটা ইটস গেটিং ডার্ক টু সি আই ফিল আই অ্যাম নকিং অন হেভেনস ডোর তারপর বলছে নক নক নকিং অন হেভেনস ডোর মামা পুট মাই গানস ইন দ্য গ্রাউন্ড হ্যাঁ একটা কী সুন্দর বলছে দেখুন আমার 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 গানটা গ্রাউন্ডে রেখে দাও মামা আই কান্ট শুট দেম অ্যানিমোর আমি আর বন্দুক চালাতে আই কান্ট শুট দেম অ্যানিমোর মানে আমি আর বন্দুক চালাতে পাচ্ছি না দ্যাট লং ব্ল্যাক গ্রাউন্ড কামিং ডাউন আই ফিল লাইক আই অ্যাম নকিং অন হেভেনস ডোর কি অপূর্ব অপূর্ব হ্যাঁ নিশ্চয়ই আর রাহুলদা একটা প্রার্থনা দিয়েই আমরা শেষ করতে চাই হ্যাঁ ও তোজো খুব খুশি হয়ে যাচ্ছে তোজোকে আবার লাইভে চাই বললেই তোজো খুব খুশি
আমি রাহুল দা, তুমি একটা ভালো কথা মনে করিয়েছ। আমি যে গানটা গাইতে চাই সে গানটা বাংলা নয়, এ গানটা কচ্ছের। আপনাদের সবাইকে বলি, রান অফ কচ্ছ ভারতবর্ষের একটা অপূর্ব সুন্দর জায়গা। আমি সত্যি সেখানে গিয়েছি পূর্ণিমার রাতে। ওই রান অফ কচ্ছ মানে কি বলবো, নুনের মানে কি বলবো, সি বেডটা আর কি, মানে সমুদ্র বেডটা সাদা হয়ে থাকে। হ্যাঁ, তো আর তার উপরে, হ্যাঁ, মনে হয় যেন সাদা বরফ পড়ে আছে, আর তার উপরে চাঁদের আলো ঠিকরে পড়লে সেটা সোনালি 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 যেন অভ্র ছড়ানো, এত সুন্দর লাগে রান অফ কচ্ছ। যার কারণে অমিতাভ বচ্চন বলে না, কচ্ছ নেই দেখা তো কুছ নেই দেখা। তো রান অফ কচ্ছের একজন সাধু গুরু, রান অফ কচ্ছের একজন সাধুগুরু, তিনি বলছেন, কাঠ দা পাড়া সুতর দা ডোরা মালা মোতিয়ান দি কের ফিরে, যে মন রে রি মালা মন মে ফিরে তো তন মে তুই তুই করে। দেখো যদি বাজাতে পারো, বলছে যে বাইরে থেকে মালা জপে জপে কোনো লাভ নেই, আমাদের মালা আমরা ভেতরে জপব। এবং তারপরে বলছেন, মিজ অঙ্গারা মিজ ধোঁয়ারা বাহার লুহারিও ঘাটা ঘরে, আমার যা বাউলেও বলছেন, যা আছে দেহ ভাণ্ডে তা আছে এই ব্রহ্মাণ্ডে। তো এই যে লোহার, যিনি লোহা মানে পিটিয়ে যিনি লোহা তৈরি করে, লোহার যাকে বলা হয়, হ্যাঁ কামার যাকে আমরা বাংলায় বলি, সেই কামার বাইরে থেকে ঠুকঠাক করলে আপনার আগুন তো ভেতরে জ্বলছে, অতএব সেই কামারকে ভেতরে জাগ্রত করতে হবে। তারপরে বলছেন যে মিজ মথুরা মিজ গঙ্গাজি, আপনার এই আমার এই দেহের ভেতরেই গঙ্গা মথুরা যমুনা যে কোনো তীর্থস্থান আপনি বলুন না কেন, হ্যাঁ সে কাবাই বলুন না কেন, যাই বলুন না কেন, সব এই দেহে ভাণ্ড আছে, অতএব বাইরে থেকে তীর্থে গিয়ে কোনো লাভ নেই। তারপরে বলছেন, ম্যাকর্ণ পতার প্রতাপে বলিয়া হাজোজি দিল্লা দরিয়া মে কের ফিরে, দিল্লা দরিয়া মে কের ফিরে, যো মন রে রে মালা মন মে ফিরে তন মে তুই তো কর। এই রে, আমার গানের পরে তোজোর আরেকটা গান না, আমার আর এই এই গানটা দিয়ে আমরা আজকে শেষ করছি। তোজো আবার আবার নেক্সট লাইভে আমরা এসে আবার শোনাব। কাট দাহ পাড়া, সরি সুতার দডোরা মালা মোতিয়ান দি কর ফিরে রে মন রে রি মালা এ মন মে ফিরে মেলি তন মে তুই তুই করে, তন মে তুই তুই করে চড়ে রে মন রে
অনেক 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 ধন্যবাদ জানাই এই খ্যাপার এই প্ল্যাটফর্মকে, এই পেজে আসতে পেরে আমার নিজেরই ভালো লাগছে। এবং আমি আমি জানাতে চাই যে ফিরোজ ভাইকে, হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চেয়ারম্যান, ওনাকে আমার প্রণাম জানাতে চাই। ব্রাহ্মণবাড়িয়ার একজন খুব প্রিয় মানুষকে আমি হারিয়েছি। এই মানুষটাকে হারানো, আমি আমি জানি যদি পাপ্পু আমার সাথে এখানে থাকে তাহলে পাপ্পু একমত হবে, মেহবুব পিয়াল ভাই, আমি আমি যখনই কোনো গান আটকে গেছে আমার, গান সম্পর্কে জানি না, আমি মেহবুব পিয়াল ভাইকে একটা মেসেজ ছেড়ে দিতাম, মানুষটা ঠিক আমাকে জবাব দিত। আমি 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 যারা যারা আমার ফেসবুকে, এমন অনেক বন্ধুকে, মানুষকে আমি হারিয়েছি, হয়তো অনেকেরই ফেসবুক মানে পেজটা আমি ডিলিট করেছি, মেহবুব পিয়াল ভাইয়ের পেজটা আমি আজও ডিলিট করিনি। আমি ওনাকে খুব খুব মিস করি, খুব খুব মিস করি। মেহবুব পিয়াল ভাই আমাকে অনেক অনেক সাহায্য করতেন গান দিয়ে। আমার প্রণাম জানবেন ফিরোজ ভাই। আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাই। রাহুল দাকে আমার অনেক আমার 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 শ্রদ্ধা জানাই। সকলকে আমার প্রণাম জানাই, ভালোবাসা জানাই অন্তর থেকে। আবার আপনাদের সঙ্গে কথা হবে, আবার দেখা হবে। পাভেলকে আমার অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। খ্যাপাভাবে এগিয়ে যাক, অনেক অনেক ভালোবাসা রইল সকলকে। আজ আসছি, জয় সকলে ভালো।